হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি আর্ট ব্লগ শেয়ার করতে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি খুবই সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে একটি ছোট্ট কলস পেন্ট করেছি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাহলে আর দেরি নয়, চলো দেখে নিই সেই পেন্টিংটি। পেন্টিংয়ে শুরুতেই যে কোনো মাটির পটারি পানিতে ভালো করে ধুয়ে নিলে ভালো হয়। আমি ফেভিক্রিল ব্ল্যাক কালার দিয়ে বেস্টি তৈরি করে নিচ্ছি। এই পটারিটি কালার করার আগে আমি কয়েকদিন ভেবেছি আসলে কি কি আঁকবো। একটি ভিডিও শ্যুট করার আগে চিন্তা ভাবনা করি কিভাবে করলে কাজটা ভালো হয়। ব্ল্যাকের পাশে রেড কালার দিয়ে পটারিটা পেইন্ট করলে কেমন হয় তারপর দিয়েছিলাম, দেখলাম ভাল লাগে না, তাই পুরোটাই আবার ব্ল্যাক করে ফেললাম। ব্ল্যাক কালার দিয়ে আমি আর্ট করার উপযোগী করে নিলাম। আমি এখানে নিয়েছি গোল্ডেন অ্যাক্রেলিক কালার, নিয়েছি লাইনার তুলি। এখন লাইনার তুলি দিয়ে এঁকে নিচ্ছি। যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কাজটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন বা দেখছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক অভিনন্দন। আমি আর্ট, ক্রাফট, সুই সুতার কাজ, চটের কাজ ও বিভিন্ন ক্রাফটের উপর ভিডিও দিই। তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে জানাও। তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও দিতে আমি চেষ্টা করব। ভূষণ কারুপণ্যে গত ভিডিওতে মাটির ওয়াল হ্যাঙ্গিং ফুলদানি পেন্টিং দেখিয়েছি। ফুলদানিগুলো ছিল ভিন্ন টাইপের, ভিডিওটা দেখার অনুরোধ রইল। মৃৎশিল্প মানুষের প্রাচীনতম আবিষ্কারের একটি, উত্তরবঙ্গের দেশগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত। আমাদের দেশেও এই শিল্পের ব্যবহার সেই আদিকাল থেকেই। আজকাল বৈশাখী মেলা, গ্রামীণ কিছু মেলায় ঘুরতে গেলে দেখা যায় পুরা মাটির নানাবিধ কাজ, কারুকাজ করা কিছু মাটির পটারি। মাটির পটারিতে সুন্দর করে যদি আর্ট করা যায় সেটা টেবিলে বা শোকেসে রেখে দিলেও ঘরের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। এইখানটাতেও একটু কালার দিয়ে দিলাম, কালো, লাল বা যে কোনো ডিপ কালারের উপর গোল্ডেন সিলভার কালারটা বেশি ফুটে ওঠে। আমার আজকের ভিডিওটি নতুনদের অনেকটা সহায়ক হবে আশা রাখছি। এই তো একটি ছোট্ট কলসি আর্ট করার মাধ্যমে হয়ে গেল ইউনিক ফুলদানি, চাইলে এটাতে ফুলও রাখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন। দেখা হবে আগামী ভিডিওতে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।